হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো। এসএ এক্সট্রা ফান কিক এবং ক্লাসের বাইরে থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। এসএ এক্সট্রা ফান কিক এবং ক্লাসের বাইরের টিম নিয়ে আজ আমরা চলে এসেছি রাজধানীর অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। আজ সারাদিন এই প্রতিষ্ঠানে অনেক সুন্দর সময় কাটাবো বলে আশা রাখছি। তবে তার আগে চলো এই প্রতিষ্ঠানটি একটু ঘুরে দেখি। প্রভু আমায় জ্ঞান দান করুন, এই স্লোগানকে সামনে রেখে 1964 সালে 1.38 একর জমির উপর প্রতিষ্ঠিত হয় রাজধানীর প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। প্রাকৃতিক মনোরম পরিবেশে সুসজ্জিত ও সুবিশাল দুইটি ক্যাম্পাসে 4টি ভবনে এর শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। 135টি শ্রেণীকক্ষ ছাড়াও এই প্রতিষ্ঠানে রয়েছে একটি সমৃদ্ধ পাঠাগার, 2টি কম্পিউটার ল্যাব, 8টি বিজ্ঞানাগার, 1টি স্কাউট ডেন, 1টি ল্যাঙ্গুয়েজ ক্লাব, 1টি বিতর্ক ক্লাব, 1টি যানবাহন এবং 1টি মিলনায়তন। গভর্নিং বডির সভাপতি ফরিদা ইলিয়াসের প্রত্যক্ষ তত্ত্বাবধানে প্রায় 7,000 শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে। 200 জন তরুণ মেধাবী ও অভিজ্ঞ শিক্ষক এবং 80 জন কর্মকর্তা ও কর্মচারীর নিরলস পরিশ্রমে, যার দক্ষ নেতৃত্বে রয়েছেন অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবিশ। ক্যাম্পাসটা তো ঘুরে দেখলাম বন্ধুরা, এবারে চলো এই বন্ধুদের মধ্যে থেকে কার বুদ্ধি একটু বেশি কে সেরা একটু যাচাই করে দেখি। বন্ধুরা, তোমাদের জন্য আমার কাছে রয়েছে সাধারণ জ্ঞানের উপরে কয়েকটি প্রশ্ন। এর মধ্যে থেকে বুদ্ধির দিক দিয়ে যে বেশি এগিয়ে থাকবে সে হবে সেরা বন্ধু, আজকের জ্ঞানীমান। তোমাদের জন্য প্রথম প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কত সালে? তুমি বলো। 1914 সালে। সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, লিপ ইয়ার বছরে কত দিন হয়? 366 দিনে। সঠিক উত্তর। থাইল্যান্ডের রাজধানীর নাম কি? তুমি বলো। ব্যাংকক। সঠিক উত্তর। ফ্রান্সের মুদ্রার নাম কি? তুমি বলো। ইউরো। সঠিক উত্তর। সূর্যাস্তের দেশ কোনটি? তুমি বলো। নরওয়ে। সঠিক উত্তর। থাইল্যান্ডের মুদ্রার নাম কি? তুমি বলো। বাত। সঠিক উত্তর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংক্ষিপ্ত নাম কি? তুমি বলো। WHO। সঠিক উত্তর। সার্ক গঠিত হয় কত সালে? তুমি বলো। 1985 সালে। সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, নারায়ণগঞ্জ কোন নদীর তীরে অবস্থিত? তুমি বলো। শীতলক্ষ্যা। সঠিক উত্তর। নারী জাগরণের অগ্রদূত কে? তুমি বলো। বেগম রোকেয়া। সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, পবিত্র কুরআনে কয়টি সূরা আছে? তুমি বলো। 114। সঠিক উত্তর। চন্দ্রের বুকে কত সালে মানুষ প্রথম পা রাখেন? বলো। 1969 সালে। সঠিক উত্তর। লালবাগ কেল্লা নির্মাণ করেন কে? বলো। শায়েস্তা খান। সঠিক উত্তর। মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরে ছিল? বলো। 2 নম্বর। সঠিক উত্তর। বন্ধুরা, তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন, কোন কবিকে ছন্দের জাদুকর বলা হয়? বলো। সত্যেন্দ্রনাথ দত্ত। সঠিক উত্তর। ঠিক আছে সেরা বন্ধু, আজকের জ্ঞানীমান আমাদের আজকের জ্ঞানীমান নাদিয়া। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এসি এক্সট্রা ফান কিক এবং ক্লাসের বাইরে থেকে তোমাকে শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, এবারে চলো একটি ভাওয়াইয়া গানের উপরে নাচ দেখি।
অসাধারণ পারফর্ম করছো বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এসএ এক্সট্রা ফান কেক এবং ক্লাসের বাইরে থেকে তোমাদেরকে শুভেচ্ছা। থ্যাংক ইউ, ইউ আর মোস্ট ওয়েলকাম। এই মুহূর্তে নিয়ে নিচ্ছি এসএ এক্সট্রা ফান কেক মজার ব্রেক। ফিরে এলাম এসএ এক্সট্রা ফান কেক মজার ব্রেক থেকে। বন্ধুরা, এবারে চলো এই বন্ধুদের কাছ থেকে একটি নজরুল সঙ্গীত শুনি। অসাধারণ পারফর্ম করছো বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এসএ এক্সট্রা ফান কেক এবং ক্লাসের বাইরে থেকে তোমাদেরকে শুভেচ্ছা। থ্যাংক ইউ, ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, এবারে চলো প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কিছুটা সময় আপনার প্রতিষ্ঠানে কাটিয়েছি, খুব ভালো লাগলো। এখন এসেছি আপনার কাছে আপনার প্রতিষ্ঠান সম্পর্কে কিছু জানতে। এই মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজটি 1964 সালে প্রতিষ্ঠিত হয়। এই স্কুল অ্যান্ড কলেজটি 2000 সালে জাতীয় পর্যায়ে সারা বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে রূপ লাভ করেছিল। প্রতিষ্ঠানটি এখনও মিরপুরের অক্সফোর্ড নামে খ্যাত। এই প্রতিষ্ঠানটির সুনামের পেছনে যার অবদান সবচেয়ে বেশি, তিনি হলেন ঢাকা স্কুল আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ ইলিয়াসউদ্দিন মোল্লা। এই প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে তার অবদান
সবচেয়ে বেশি এবং আমরা চেষ্টা করতেছি এ প্রতিষ্ঠানটি আগামীতে সারা বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে আবার রূপ লাভ করবে। এত ব্যস্ত সময়ের মাঝে আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলা ভিশনের এসএ এক্সট্রা ফান কেক এবং ক্লাসের বাইরে থেকে আপনাকে স্মারক শুভেচ্ছা। আপনাকে অনেক ধন্যবাদ, বাংলা ভিশনকে ধন্যবাদ, এসিআই এক্সট্রা ফান কেককেও ধন্যবাদ। প্রিন্সিপাল স্যারের সাথে তো কথা হলো, বন্ধুরা এই মুহূর্তে নিয়ে নিচ্ছে এসএ এক্সট্রা ফান কেক মজার ব্রেক। ফিরে এলাম এসএ এক্সট্রা ফান কেক মজার ব্রেক থেকে। বন্ধুরা এবারে চলো এই বন্ধুটির কাছ থেকে একটি পাহাড়ি গানের উপরে নাচ দেখে। অসাধারণ পারফর্ম করেছো বন্ধু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এসএ এক্সট্রা ফান কেক এবং ক্লাসের বাইরে থেকে তোমাকে শুভেচ্ছা। থ্যাংক ইউ, ইউ আর মোস্ট ওয়েলকাম। আচ্ছা আদিন, এই বন্ধুদের সাথে অনেক সুন্দর সময় কাটিয়েছি, এখন তো আমাকে বিদায় নিতে হবে। বিদায় নেব এই বন্ধুদের কাছ থেকে একটি আধুনিক গান শুনতে শুনতে। তো বন্ধুরা তোমরা তাহলে শুরু করো, তোমাদের জন্য রইল শুভকামনা। আর আমি নিচ্ছি বিদায়, বাই। অভিমান জারি সারি ভাটি আলী
আমার স্বাধীন।